এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভালো ফলাফল লাভের আনন্দ বন্ধুবান্ধব, অভিভাবক এবং শিক্ষকদের সাথে ভাগাভাগি করে নেয় তারা। শিক্ষা জীবনের প্রথম ধাপটির সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের প্রত্যয় ছিল তাদের প্রত্যেকেরই কণ্ঠে। বিউটি সমাদার রিপোর্ট। প্রাণোচ্ছল উচ্ছ্বাসে মেতে ওঠা এই শিক্ষার্থীদের চোখে মুখে সকালের দুশ্চিন্তার বিন্দুমাত্র ছাপ ছিল না এসএসসির ফল হাতে পাওয়ার পর। শিক্ষা জীবনের প্রথম ধাপটি সাফল্যের সাথেই পেরিয়ে গেল তারা। ফল প্রকাশের পর ভিকারুননেসা স্কুলের প্রায় 1600 শিক্ষার্থী এভাবেই উচ্ছ্বাসে মেতে ওঠে। প্রত্যাশিত ফলের তালিকাতে নিজের নম্বরটি খুঁজে পাওয়ার পর পৃথিবীর সব সুখী যেন হাতের মুঠোয় এসে ধরা দেয় শিক্ষার্থীদের হাতে। শিক্ষা জীবনের প্রথম 10টি বছরের চূড়ান্ত মূল্যায়ন হাতে পাওয়ার পর অনুভূতি ছিল অসাধারণ। এটাই প্রাপ্তি, এটাই চেয়েছি, এটাই পেয়েছি, যে গোল্ডেন এ প্লাস এসেছে, খুবই আনন্দিত লাগছে। একই চিত্র ছিল মতিঝিল আইডিয়াল স্কুল, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল, রাজধানীর উত্তরা রাজুক স্কুল অ্যান্ড কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ জুড়ে। গ্রীষ্মের তপ্ত দুপুরের উত্তাপ উপেক্ষা করেই বসেছিল শিক্ষার্থীদের মিলন মেলা। যদিও এখন প্রযুক্তির কল্যাণে ফল ঘরে বসেই হাতে পাওয়া যায়, তারপরও নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে নিজের কাঙ্ক্ষিত ফলাফলের আনন্দকে উদযাপনের অনুভূতি অন্যরকম শিক্ষার্থীদের কাছে। অনেক টেনশনে ছিলাম সকাল থেকে, তো এখন এখন ভালোই লাগতেছে। 2 বছরের কষ্টের ফল, মানে খুবই খুশি, হ্যাপি। বাবা মার অবদান, নিজের অনেক হার্ড ওয়ার্কিং এর পরে এই রেজাল্ট। যা এক্সপেক্ট করেছিলাম অ্যাকচুয়ালি তাই পেয়েছি। অনেক কষ্ট করা লাগছে রেজাল্টের জন্য, মা বাবার আশা পূর্ণ করতে পেরেছি। সন্তানের সাফল্য দারুণভাবে উপভোগ করলেন অভিভাবকরাও। সবার সমন্বয়ে একটা ভালো রেজাল্ট হয়েছে, এতে আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। প্লে থেকে মেট্রিক পর্যন্ত পড়া কোনো টিচার লাগে নাই, প্রশ্ন ফাঁসের গুজবে কান্না দিয়ে নিজের একাগ্রতায় শিক্ষার্থীরা ভালো ফল করেছে এমনটাই মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আমরা শিক্ষক, অভিভাবক, ছাত্রী সবাই আমরা সন্তুষ্ট। ছাত্র ছাত্রীদেরকে আমরা সর্বদাই অধ্যবসায়ের মাধ্যমে তারা যেন আলোকিত জীবন পায়, সেজন্য আমাদের শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারীরা সবসময়ের জন্য নিবেদিত থাকে। এদিকে 12টি ক্যাডেট কলেজের এসএসসির ফলাফল একসাথে প্রকাশ করেছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ। রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে ফল ঘোষণা করা হয়। এবছর 12টি ক্যাডেট কলেজের 583 জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে সকলেই, আর জিপিএ 5 পেয়েছে 580 জন শিক্ষার্থী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।